ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, অযথা কেউ সিরিয়াসলি নেবেন না। ঘটনাটি কাল্পনিক, তোষাত পাত না ভেবে দেখতে থাকো, মজা করতে থাকো। আমি যাবো, আমি যাবো, আমি যাবো, আমি যাবো। তার যাবতীয় ব্যবসা, বাংলো, সমস্ত কিছু আমার। দুটো পাম্প আছে, যেখানে যাচ্ছি কাবুলে যাবো, আফগানিস্তানের কাবুল। হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য নতুন একটা ইউনিক প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। রুকো যারা, সবার করো। তোমরা তো জানোই সৌপ্রিয়া ব্রংজনি তোমাদের জন্য ইউনিক ইউনিক প্র্যাঙ্ক নিয়ে আসে। জ্বলি না তেরি ভি জ্বলি না। তো এই ইউনিক প্র্যাঙ্ক দেখার জন্য আমাদের ভিডিও গুলোকে প্রচুর প্রচুর লাইক করতে হবে। তোমরা যত লাইক করবে তত আমরা তোমাদের জন্য এরকম নতুন নতুন ইউনিক প্র্যাঙ্ক নিয়ে আসবো। লাইক করার সাথে সাথে আমাদের এই ভিডিওগুলোকে প্রচুর 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 শেয়ার করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, ফ্যামিলির সাথে শেয়ার করো। তা যত তোমরা শেয়ার করবে তত আমরা এনার্জি পাবো এরকম নতুন নতুন ভিডিও বানানোর। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আর আজকের এই ভিডিও কি হচ্ছে সেটা তো বলবো না, কারণ আজকের এই ভিডিওটা হবে একদম ধামাকা। মালুম তোর বাপ কমা শিখা চল। আরে ধামাকাটা দেখতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ করা একদম চলবে না, স্কিপ করলে মিস করে যাবে। চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিওটা। সাথে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাতে সঠিক সময় সঠিক নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো আর কথা না বলে ক্যামেরাটাকে আমি সেট করে নিয়েছি, এইবার শুরু করে দিই আমার ধামাকাটা। হেভি খবর আছে, তুই ভাবতেও পারবে না। এই বলো মানে একটু ভালোভাবে বলো, তুমি লটারি কাটলেও পাবে না, সাত পুরুষ জন তপস্যা করলেও পাবে না। দাঁড়াও, কি বলো, চলে গেলে কেন? খবর দিতে এসে চলে গেল, আবার কি? আরে বলি শোন, আমি শুনলে না তুমি আর আনন্দ ধরে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। দুঃখের দিন শেষ, মুসে সুপারি নিকালকে বাত কররে বাবা। দুঃখের দিন শেষ, শুধু আনন্দ আনন্দ আর সুখের জীবন। রাজার মতো থাকবে, রাজার মতো থাকবে। এই ব্যাগ এনেছি, ব্যাগে আমাদের ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট গুলো, আই কার্ড ফাই কার্ড যা আছে সেগুলো, আর ডকুমেন্ট কিছু নিয়ে নাও, এর ভিতরে আর ডেবিট কার্ড পার্ট নিয়ে নাও, ঠিক আছে? আর খুব আর্জেন্ট যেগুলো আছে, জামা কাপড় একটা দুটো পরার মতো নিয়ে দুদিন মধ্যে আমাকে বেরোতে হবে, আমাদেরকে বেরোতে হবে, শুধু আমাকে না, দুদিনের আমাদের বেরোতে হবে। এক জায়গায় একটা ভালো অফার এসেছে। আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা হ্যায়। কি বলছো, এই তো দুদিন আগে দিঘা থেকে ঘুরে আসা, আবার আরে কোথাও ঘুরতে যাচ্ছি না, পারমানেন্টলি যাচ্ছি, কোথাও ঘুরতে যাচ্ছি না, পারমানেন্টলি যাচ্ছি। সামনে ছেলের পরীক্ষা আছে। আরে পরীক্ষা, ওখানে গিয়ে তুমি ছেলেরা পড়াশোনা, যে ওখানে গিয়ে ভর্তি করে দেবো, কোনো লাগবে না, এখানে কোনো অসুবিধা হবে না, ওখানে গিয়ে ভরবে, পড়াশোনা করবে। আরে বলছি শোনো না, বলছি শোনো, আমি শোনো কথাটা হচ্ছে যেটা, আরে রাখো না রাখো না রাখো না, কথাটা শোনো। এই যে জানো তো এই করোনায় যে প্রবলেম হচ্ছে, ব্যবসাবাদীর অবস্থা খুব খারাপ, বুঝতেই তো পারছো, মানে আজকে করলে কালকে কি হবে চিন্তা করে পারছি না। তো সেখানে আমার এক জানোই তো মহাজন, আমাদের মহাজন আছে, তার মধ্যে একজনকে তুমি চেনোই, হ্যাঁ, আরে আমাদের অরুণ, ও ওর এক রিলেটিভ এক জায়গায় থাকে, আর সে তারা এখন ওখান থেকে চলে আসবে, আর সেই দায়িত্বটা আমাকে দিয়েছে। তার যাবতীয় ব্যবসা, বাংলো, সমস্ত কিছু আমার। ও আমাকে একটা বিশাল হেল্প করছে, আমাদের অরুণ হেল্প করছে এটাই, যেহেতু ও জানে আমার এরকম আর্থিক কন্ডিশন, আর ওরা ওর যে আত্মীয় ওখানে আছে ও এখানে চলে আসবে ব্যবসাপাতি ছেড়ে, কাউকে তো দেখভাল করতে হবে। আর তখনই ও মাথায় ঢুকে গেল আমার কথা, আমারটা ওর রেফারেন্স দিয়ে দিয়েছে, একদম লেগে গেছে, আর আমার বায়োডাটা ওনার পছন্দ হয়ে গেছে একদম। দুটো পাম্প আছে ওনার ওখানে, তিনটে বাংলো আছে, আর গাড়ি, কি গাড়ি চাই, ব্যাংক ব্যালেন্স তো বাদ দাও, সমস্ত কিছু আমার। আর আরেকটা কথা, ওরা কোন রকম ব্যবসাপাতির কোন দায়িত্ব নেবে না, কোন রকম প্রফিট নেবে না। আমাকে বলেছে ওখানে থাকো, ব্যবসা করো, তুমি বাংলো ভাড়ায় দাও, যাই করো, আর পাম্প দুটো দেখাশোনা করো, যা ইনকাম হবে তোমার। কি বলছো তুমি,
আমি তোমাকে কি বললাম যে তুমি ভাবতেও পারবে না যে লটারি সাত জন্ম তপস্যা করলে এরকম পাবে না। একটা বুঝিয়ে নাও, হ্যাঁ সব কিছু হয়, ফ্লাইটের ব্যবস্থাও করে দিচ্ছে, সেই যাতায়াতের পয়সাটুকু পর্যন্ত দিয়ে দেবে। আমাকে তো সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে। তরিকায় ভিক মাংনে কা? আমরা যে হঠাৎ করে চিন্তা নেই, ওর সাথে ও সব পারবে, কোনো অসুবিধা নেই। আর আমার তো সব মহাজনরা আছে, দেখে নেবে। যেখানে যাচ্ছি কাবুলে যাবো, আফগানিস্তানের কাবুল, টাকা শুধু টাকা, কাবুলে যাবো। আমরা ফ্যামিলি গিয়ে ওখানেই সেটেলড হয়ে যাবো, ওখানেই থাকবো, ওখানে পাম্প চালাবো, ব্যবসা। আরে কি হলো, এই তো সুযোগের সদ্ব্যবহার করতে, পরিস্থিতি খারাপ বলে ওরা চলে আসে, আর সেই সুযোগটাকে তো আমরা কাজে লাগাবো। রাজার মতো তাকে পয়সা পাবে, লটারি লটারি, কত কোটি টাকার লটারি তুমি জানো না। তেলের ব্যবসা, দুটো পাম্প, আরো তেলের পাইপ, আরো কত ব্যবসা, চার চারটে বাংলো। যেটা হয়েছে সেটা বলিনি, প্রথমে রাখো রাখো রাখো, প্রথমে তো কি আমাকে দেখতে হবে আগে ভিসাটা আমার হইয়া আমি গিয়ে দেখে আসি। এক কাজ করো, তোমরা এখানে থাকো, আমি গিয়ে দেখে দেখে আসি, ব্যাপারটা ঠিক বুঝে আসি, তারপরে তোমাদের নিয়ে যাবো, এটাই ভালো। কেউ হেলা ডালা না, তুমিও যাবে না, আমি যাবো না, কেউ যেতে হবে, এরকম সুযোগ বারবার আসে না, এরকম সুযোগ বারবার আসে না, প্লিজ প্লিজ। শোনো না, আমরা যদি বেঁচেই না থাকি তো এই সুযোগ নিয়ে কি, তুমি তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কি বলছো, আমি যাবো, তুমি আমার আমার দু একটা জামা কাপড় এটা দিয়ে দাও, আর আমার যে আই কার্ড আছে, যা আছে ডকুমেন্ট গুলো লাগবে সেগুলো দিয়ে দাও, আমি যাবো। কেসা লাগা মেরা মজাক, আমি যাবো, আমি যাবো 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 যাবো, আমি যাবো, এরকম সুযোগ আমি হাত ছাড়া হতে দেবো না, অবস্থা করলেও এরকম সুযোগ পাওয়া যায় না। বন্ধুরা তোমরা কি বলো, যাবো না যাবো না, যাবো না যাবো না,
যাবো না যাবো না, এই দেখো এই দেখো এই দেখো না, এই দেখো না, এই দেখো না, মরতে যাচ্ছে ওখানে, দেখো না। মজা পেয়ে গেছি আজকে, মজা পেয়ে গেছি, ফুল মজা পেয়ে গেছি আজকে প্রাইমটা করে। আরে কিছু বলো, কিছু বলো, কিছু তো বলো। এত সুন্দর একটা প্র্যাঙ্ক করলাম তোমার উপরে, রাগটা হচ্ছে না? কষ্ট হচ্ছে না? রাগ হচ্ছে না, রাগ আমার হচ্ছে না, কষ্ট হচ্ছে তো, রাগ হচ্ছে, কি হচ্ছে? আমার মাথা কি খারাপ? মানে ওইখানকার মানুষ, তাহলে ভাবো, তারা ওই স্বর্গ ছেড়ে দিয়ে, তাদের সুখ ছেড়ে দিয়ে চলে আসছে, তাহলে তাদের কি পরিস্থিতি? তা তুমি সেখানে মরতে যাচ্ছ? এইটাই তো প্র্যাঙ্ক, এইটাই তো প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক মানে না কি আমাকে পাগল করে ছেড়ে? প্র্যাঙ্ক মানে কি স্রোতের অনুকূলে না প্রতিকূলে? তো প্রতিকূলে যদি না যায় তাহলে প্র্যাঙ্কটা হবে কি করে? সত্যি মানে ওর মাথাতেই খারাপ হয়ে গেছে নাকি? আমি ভাবছি মানুষ পালিয়ে বাচ্চে না, আর ও নাকি যাবে সেখানে মরতে। তো বন্ধুরা বুঝতে পারছো তোমাদের জন্য আমরা কতটা কতটা খেটে এরকম ইউনিক ইউনিক কন্টেন্ট নিয়ে আসছি। আর এই ইউনিক কন্টেন্ট দেখার জন্য তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, ছোট্ট দুটো কাজ করতে হবে। প্রথম কাজটা, ভিডিওগুলোকে প্রচুর প্রচুর লাইক করতে হবে, আর আমাদের এই ভিডিওগুলোকে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, প্রচুর শেয়ার। আর সাথে আরেকটা বড় কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে, তাহলে তোমরা ইউনিক ইউনিক কন্টেন্ট পেয়ে যাবে। চলো দেরি না করে তোমাদের কাজগুলো করে দাও, আবার দেখাবে নেক্সট ভিডিও।